সবাইকে শুভেচ্ছা মাসরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন রিমু দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম খুলনা ও বরিশাল সিটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ভোট সুষ্ঠু করতে সবকিছু করার আশ্বাস সিসি পাবনার হাট বাজারে অস্থির পেঁয়াজের দর রেকর্ড উৎপাদনের পরেও কমেছে সরবরাহ মজুদদার সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খুলনা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না খর্ব করা যাবে না তাদের অধিকার সিসি ক্যামেরা দিয়ে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটর করা হবে বলেও জানান তিনি এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও জমে উঠেছে প্রচার ডেস্ক রিপোর্ট দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে খুলনা সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মতামত এবং নির্বাচন আচরণ বিধি সহ বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন সিএসসি বলে নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে নির্বাচন কমিশন আমরা খুব অসৎ মানুষ আমরা নির্বাচন ইভিএম দিয়ে কারচুপি করি তাহলে অন্তত আপনারা কিছু প্রমাণ নিয়ে কোর্টে উপস্থিত হন কোর্টে উপস্থিত হয়ে ইভিএমকে চ্যালেঞ্জ করুন যে এই মেশিনটা হচ্ছে প্রতারণার মেশিন এই মেশিনটা যেন বর্জন করা হয় কারণ কোর্টের যেটা ভাষ্য সিদ্ধান্ত সেটাই হচ্ছে চূড়ান্ত কিন্তু আমরা অনেকগুলো নির্বাচন করেছি শুধু কুমিল্লায় করেছি চট্টগ্রামে করেছি রংপুরে করেছি আর ইউনিয়ন কাউন্সিল শত শত করেছি এদিকে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ দুপুরে নগরীর 8 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মেয়র হতে পারলে ইনশাআল্লাহ আমি আমার দরজা খুলে দেব সবাই চাইবেন আমার সাথে যোগাযোগ করতে পারবে তাদের দুঃখে কথা বলতে পারবে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে বরিশাল মহানগর ও জেলা যুবলীগের প্রতিনিধি সম্মেলনে যোগ দেন তিনি জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সকালে 8 ও 9 নম্বর ওয়ার্ডে প্রচার চালান দুপুরে নগরীর 1 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমি যদি নির্বাচিত হতে পারি সেখানে নাগরিক সুবিধার মিনিমাম ব্যবস্থাটুকু আমি মেয়রে হলে মেয়রের চেয়ারে বসার সাথে সাথে নিশ্চিত করার চিন্তাভাবনা করতেছি বর্ধিত যে সমস্ত এলাকাগুলি আছে যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই আল্লাহ পাক আমাকে কবুল করলে আমি বর্ধিত এলাকাগুলিকে ইনশাআল্লাহ উন্নয়ন করার চেষ্টা করব আগামী 12ই জুন খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে মুজাহিদ সাকিফ মাছরাঙ্গা নিউজ ডেস্ক এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে পেঁয়াজ প্রধান পাবনার হাট বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবার পেঁয়াজের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে অথচ হাট বাজারে কমে গেছে পেঁয়াজের সরবরাহ দামেরও ঠিক ঠিকানা নেই রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার অন্যতম বৃহৎ পেঁয়াজের বাজার কাশীনাথপুর যেখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে যায় সারা দেশের ব্যবসায়ীরা এখন চলছে দেশি পেঁয়াজের মৌসুম এ সময় সাধারণত পেঁয়াজের দাম থাকে অনেকটাই নিম্নমুখী অথচ জেলার অন্যতম বৃহৎ পেঁয়াজের বাজার কাশীনাথপুর হাটে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র এক মাস আগে যেখানে 1200 থেকে 1500 টাকা দরে বিক্রি হতো সেই পেঁয়াজই এখন বিক্রি হচ্ছে 25 থেকে 2800 টাকা মন দরে একই চিত্র জেলার প্রায় সব হাট বাজারেই গেলাটা কিছু 2400-2500 আজ কিন্তু 2500-2600 ঢাকা লাগেন যে 2700-2800 গত হাটে বেশি হলে 2300-2400 আজকে 2700 টাকা বেশি পেঁয়াজ ব্যবসায়ীদের অভিযোগ হাটে পেঁয়াজের সরবরাহ কম দামও বেশি খুব কম
যেখানে 50 গাড়ি আছে এখানে 10 গাড়ি মাল হয়নি কাশিনাথপুর, তাহলে পেঁয়াজের দাম কী হবে বলেন না? কৃষকের কাছ থেকে 24 থেকে 2800 টাকা পর্যন্ত পেঁয়াজ কিনা বেচা করি, ওইটা নিয়ে আমরা কেয়ারিং খরচ আছে 5 টাকা, আমরা 70 থেকে 75 টাকা বিক্রি করি, আমাদের তো লাভ হয় না। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এ সংকটের জন্য মজুদার অসাধু ব্যবসায়ী ও বড় কৃষক সিন্ডিকেটকেই দায়ী করছেন। কৃষকের হাতে তেমন পেঁয়াজ নাই, সিন্ডিকেটের মাধ্যমে এটা মজুদারদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা যে সময় পিস তুলছি তখন 10 টাকা 15 টাকা কেজি বিক্রি করছি, এখন 70 টাকা কেজি পিস, আমরা মনে করেন পয়সা পাইনি। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় চলতি বছরে এ জেলায় পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় 7,38,000 মেট্রিক টন, ফলে পেঁয়াজ সংকট হওয়ার কথা নয়। কোনো সিন্ডিকেট যদি এ সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মাঠ পর্যায়ে আমরা মনিটরিংয়ে আছি, আমাদের মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন আছেন এবং আমাদের সর্বমহল এই বিষয়টা নিয়ে কনসার্ন আছেন। সেটা যদি দাম অত্যধিক বাড়ার প্রবণতা থাকে এইভাবে, তখন সেটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। এ বিভাগের তথ্য অনুযায়ী পেঁয়াজের সংকটকাল ধরা হয় আগস্ট থেকে নভেম্বর মাস। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পৃথক ভূমি কমিশন গঠন ও সরকারি চাকুরিতে কোঠা নির্ধারণ সহ 5 দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছে ক্ষুদ্র নির্গোষ্ঠীর সদস্যরা। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা শাখার আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স ও সাধারণ সম্পাদক চণ্ডী কুমার বাগদি। মানববন্ধনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাঁওতাল, বাগদি, মার্মিসহ বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষ অংশ নেন। গাজীপুর নগরীর মূল সমস্যা সংকীর্ণ রাস্তা আর জলাবদ্ধতা। দায়িত্ব নেয়ার পর প্রথমেই ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ করবেন বলে জানান সিটির নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন। আর অভিজ্ঞতাকে পুঁজি করে তাকে সহযোগিতা করবেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মাছরাঙাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন মা ও ছেলে। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। নানা ঘটনা অঘটনা আলোচনা সমালোচনাকে মোকাবেলা করে অবশেষে বিপুল ভোটে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন জায়দা খাতুন। রাজনীতির বাইরে থেকেও রাজনৈতিক বিচক্ষণতা আর দিক নির্দেশনা দিতেন পুত্র ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। সে কথাই উঠে এসেছে মাছরাঙার সাথে আলাপকালে। জিজ্ঞাসা ছিল গাজীপুরবাসীর জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন কোনটি। অনেক কিছুরই তো প্রয়োজন, কিন্তু দায়িত্ব নিয়েই জলাবদ্ধতা নিরসনে হাত দেবেন নতুন মেয়র। এই যে ঝড় বৃষ্টির দিন পানি আটকে রয়েছে রাস্তার, বালু আটকে রয়েছে, মানে যানজট 57টা ওয়ার্ড তো ঘুরে ঘুরে ভোটের জন্য দেখছি, আমাকে দেখাইছে তো ওগুলানের রাস্তাঘাট ড্রেন যা ওগুলো ময়লা ওগুলান আগে কাজটা করতে। রাস্তাঘাট করার জন্য যেসব জমিগুলো রাখে ডিসি অফিসের জন্য এগুলো দ্রুত মানুষকে টাকা দিয়ে অ্যাকোয়ার করে এগুলো যেন বাস্তবমুখী করে দেয়। এরপর রাস্তাঘাট ভালো নইলে, কোনো কারখানা তৈরি না করলে নারীরা কাজ করবো কোন জায়গায়? এই যে এখানে আছে গার্মেন্টস, গার্মেন্টস না থাকলে এলাকার অন্যান্য দেশের থেকে কাজ করতেছে, নাইলে ওরা কী করে খাইত? নির্বাচনে এস্তেরও মা বলেছে যারা নারী উদ্যোক্তার আছে তাদেরকে কোনোভাবে কিছু অর্থ সাপোর্ট দেওয়া যায় কিনা, যেটা ইন্টারেস্ট ছাড়া সহজ হবে কি? 57টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বয় করে আপাদমস্তক এই গৃহিণী কিভাবে শক্ত হাতে হাল ধরবেন, এই প্রশ্নে সরব হয়ে ওঠেন তার পুত্র সদ্য সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। প্রথম পর্যায়ে হয়তো বা ওনারে কিছু জটিলতায় ফালানোর চেষ্টা করবে, মায়ের সাথে তার সন্তান ছায়া হিসেবে আছে না, কেন অর্থনীতি থাকে, বাজেট থাকে, সেগুলো যদি সাপোর্ট থাকে তাহলে কাজের ব্যাপারে এবং অনিষ্টির ব্যাপারে এবং দক্ষতার ব্যাপারে আমার মার্স অন্য কেউ ভালো করবে না। তার অভিজ্ঞতা আর রেখে যাওয়া কাজগুলো শেষ করতে আরো সহজ হবে বলে আশা প্রকাশ করলেন তিনি। শুধু মেয়র নয়, কাউন্সিলর অনেকে নির্বাচন পাস করছে, অনেকে পরাজয় হয়েছে। আমি বলছি নিরাশ করব না, যারা পরাজিত হয়েছেন আপনারা সবাই থাকেন, মানুষই তো কাজটা করতে চেয়েছেন। আমার মা যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়েও কিন্তু কাজ করবে। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় গার্জিয়ান, দেশটা ভালো চলুক চলছে, সেই হিসাবে আমাদের এখানে সিটি কর্পোরেশনের মানুষই কাজটা যেন ভালোভাবে হয় আমি সব সেক্টরে যারা আছে সবার কাছে সহযোগিতা চাই। ছায়ার মতো পাশে থাকা পুত্রের সব কথা নির্বিবাদে মেনে নেবেন মা, নাকি গাজীপুরবাসীর স্বার্থকে মাথায় রেখে সিদ্ধান্তে অটল থাকবেন সিটি মেয়র জায়দা? শক্তভাবে জানালেন দায়িত্ব আর আবেগকে এক করে দেখার সুযোগ নেই। মা হিসেবে তো হ্যান্ডেল করার আমার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, গাজীপুরবাসীর কাজটা যেভাবে সুন্দর হইব
দশজনের কাছে যে ছোট না হইব সবাই যে জানে যে না মা হিসাবে ছেলে ছেলে যা করছে এসছে মানে মা যা করতে কোনো ভুল পান্তি জানা হয়। মাছরাঙার সাথে দীর্ঘ আলোচনায় উঠে এসেছে আরো অনেক বিষয়। পুরো আলোচনা শুনতে চোখ রাখতে হবে মাছরাঙার অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের দেশের মানুষের জন্য ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে স্বাধীনতা নারী শক্তি নামে একটি সংগঠন। বিকেলে নগরীর জামালখান মোড় থেকে শুরু হয় এই মিছিল। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার নারী এতে অংশ নেন। এ সময় তারা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চেরাগি মোড় আন্দরকিল্লা হয়ে মিছিলটি লালদিঘি মাঠে গিয়ে শেষ হয়। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। গতকাল বিমানে কক্সবাজার যান তিনি, পরে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্প সহ বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও ও আইএনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ওআইসি মহাসচিব। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নোমান নামে এক ব্যক্তিকে সুনামগঞ্জ থেকে আটক করেছে র্যাব। সকালে নোমানকে জেল হাজতে পাঠায় পুলিশ। পটুয়াখালীর মহিপুর এবং নোয়াখালীর হাতিয়ার মাইচড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে দুই গৃহবধূ হত্যার দায়ে স্বামীদের আটক করেছে পুলিশ। এদিকে খাগড়াছড়ির রামগড়ে 2014 সালে নুরুল হক কোম্পানি হত্যা মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম নগরীর ১৬ শহরে বিপ্লব উদ্যানের মিনারে ফুল দিয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম উত্তর মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে বাগেরহাট, জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোনায়। আলোচনা সভার পাশাপাশি কাঙ্গালি ভোজের আয়োজন ছিল নোয়াখালীতে। খাগড়াছড়িতে এবার আম্রপালি সহ বিভিন্ন জাতের আমের বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ২০০ কোটি টাকা। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় জুড়ে সারি সারি আম গাছ, থোকায় থোকায় ঝুলছে আম্রপালি, কাটিমন, বাড়িফোর, মিয়ানমারের রাঙ্গুয়াই ও জাপানের কিউজাই সহ নানা জাতের আম। খাগড়াছড়ির প্রায় ৩০০০ আমবাগানের এমন চিত্র। প্রতিটি বাগানে রয়েছে শতাধিক গাছ, যার ৮০-৯০% আম্রপালি। কৃষক ও বাগান মালিকরা জানান অনাবৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে অন্যান্য বছরের চেয়ে এবার আমের আকার কিছুটা ছোট, তবে গাছ ও আমের যথাযথ পরিচর্যায় ভালো ফলনের আশা করছেন তারা। আমের ফলনটা ভালো হয়েছে, কিন্তু ওয়েদার কারণে, খরার কারণে অনেকগুলো ঝরে গেছে এবং যেগুলো আছে এগুলো অনেক ছোট ছোট ফল। তারপরেও আমরা আশা করি যে অনেকগুলো আমরা যাই ইনভেস্ট করেছি তার থেকে অনেক মানে ইনকাম চলে আসবে এই আশা করি। আমাদের পার্বত্য অঞ্চলে তো উঁচু নিচু পাহাড়, খোলামেলা জায়গায়, খোলামেলা রোদ, এ কারণে আমাদের খাগড়াছড়ির আম্রপালির আমটা অতি মিষ্টান্ন। জেলায় ৩৭০০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভালো ফলন ও সংগ্রহের পাশাপাশি বাজারজাতকরণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের এখানে এবছর আমরা হিসাব করছি ৩৭,৯৭৬ মেট্রিক টন আম উৎপাদিত হবে এবং যার মূল্য হবে প্রায় ২০০ কোটি টাকা। এখন আম আমাদের প্রায় ম্যাচুরিটি স্টেজে চলে আসছে এবং আমরা আশা করছি ১০ জুনের পরেই কিন্তু আমাদের আম্রপালি আম হারভেস্ট শুরু হবে। তারা যদি গ্রেডিং পদ্ধতিতে থোকা থোকা করে আম পারে তাহলে তাদের আম যে বিক্রির এটা ন্যায্য মূল্য টাকাটা উঠে আসবে। তো আমি মনে করি যে এ বছর আমের বাম্পার ফলন হবে। এই ফল যাতে সারা বাংলাদেশে নির্বিঘ্নে পরিবহন ব্যবস্থা করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এই পরিবহনে যদি কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা হয় তারা যদি আমাদের কাছে অভিযোগ জানায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। ১০ জুন থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করে বাজারজাত করা হবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক।
নোয়াখালী ও পটুয়াখালীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য এবং পণ্যের বেচাকেনা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে নোয়াখালীর সোনাপুর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে নিম্নমানের খাদ্য সামগ্রী তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনুমোদন ছাড়া মোবিল রিফাইনারি স্থাপনের অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় অযোগ্য ওষুধ রাখায় দুটি ফার্মেসিকে 40,000 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তেল জাতীয় ফসল উৎপাদনে সফলতা অর্জন করায় গাইবান্ধার 5 কৃষককে পুরস্কৃত করা হয়েছে। দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম সহ অন্য কর্মকর্তারা। বান্দরবানে শান্তি ফেরাতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের অরুণ সারুকি টাউন হলে অনুষ্ঠিত সভায় জেলার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতারা যোগ দেন। এ সময় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের সংঘাতের কারণে অশান্ত হয়ে ওঠা বান্দরবানে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হয়। বিপথগামী যুবকদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানায় নেতারা। টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। গতরাতে টাঙ্গাইলের ধনবাড়ির নল্লাবাজার এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়লে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু হয়। আহত বাবাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার 6 মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় শান্তি মিয়া নামে এক মোটরসাইকেল চালক আহত হন। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাভারে ডাকাতির প্রস্তুতিকালে 7 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে সাভারের C&B বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সাভার মডেল থানা এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ডাকাতির প্রস্তুতি নিতে সেখানে সমবেত হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও লোহার রড উদ্ধার করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরায় নোয়াখালীর হাতিয়ার 35 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনার হাতিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 2টি ট্রলার সহ 35 জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় 10 মন ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ। জেলেদের অর্থদণ্ড দেয়া হয় এবং জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। গত শুক্রবার মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরার উপর 65 দিনে নিষেধাজ্ঞা চলছে। ঝিনাইদহের শৈলকুপায় কুকুরের কামড়ে আহত হয়েছে শিশু সহ 14 জন। সকালে উপজেলার হাবিবপুর গ্রামের কয়েকজন লোক একটি কুকুরকে তাড়া করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে আলপনা নামের এক শিশুকে কামড় দেয় কুকুরটি। পরে কয়েকটি কুকুর এক হয়ে হাবিবপুর ও কবিরপুর গ্রামের বিভিন্ন বয়সী আরও 13 জনকে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহত 12 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি 2 শিশুর একজনকে সদর হাসপাতালে এবং আরেকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুলনা ও বরিশাল সিটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে সবকিছু করার আশ্বাস সিসির। পাবনার হাট বাজারে অস্থির পেঁয়াজের দর, রেকর্ড উৎপাদনের পরও কমেছে সরবরাহ। মজুমদার সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। রাস্তা সংস্কার আর জলাবদ্ধতা নিরসনী হবে প্রথম কাজ, জানালেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা। পাশে থেকে সহযোগিতার অঙ্গীকার সাবেক মেয়রের। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।